রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানা। প্রকৃতি প্রেমীরা একটু সময় সুযোগ পেলেই ঘুরে বেড়াতে চান। প্রকৃতির সবুজ ছায়াগারা পরিবেশে নিজেকে কিছু সময়ের জন্য হারিয়ে খুঁজে পান নির্মল আনন্দ। প্রকৃতি প্রেমীদের কথা চিন্তা করেই 1990 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুড়াপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলেন রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানা। 35 বিঘা জমির উপর এই পার্কটিতে রয়েছে বিনোদনের নানা আয়োজন। পার্কটির প্রবেশদ্বারেই রয়েছে শিল্পীর হাতে রঙিন চিত্রকর্ম। গেটের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে একপাশে ফুলের বাগান আর অন্য পাশে কলা গাছের বাগান। রূপগঞ্জ উপজেলার সদর রোড দিয়েই চলে যাবেন রাসেল পার্ক পর্যন্ত। প্রথমে এটি ছিল একটি বাগান বাড়ি, পরবর্তীতে বাগান বাড়িটি বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করা হয়। সারিবদ্ধ গজারিবন এখানকার প্রকৃতির রূপ আরও বাড়িয়ে তুলেছে। গাছগাছালিতে ভরা এই পার্কটিতে রয়েছে কৃত্রিম লেক, সুসজ্জিত নৌকা, পুকুর, স্লিপার, দোলনাসহ সবুজ ঘাসে ঢাকা শিশুদের জন্য খেলার মাঠ। পার্কের ভিতরে রয়েছে ছোট একটি পারিবারিক কবরস্থান, রয়েছে কৃত্রিম লেক, চাইলে আপনি এখানে বসে সময় পার করতে পারবেন ইচ্ছে মতো। পার্কটির মধ্যে রয়েছে প্রচুর বসার ব্যবস্থা। পাখির কলকাকলিতে সবসময় মুখরিত থাকে এই রাসেল পার্ক। লেকের জলে রয়েছে কৃত্রিম শাপলা ফুল। লেকের মাঝে বসে প্রকৃতি উপভোগ করার রয়েছে সুব্যবস্থা। এছাড়াও আছে কৃত্রিম তৈরি হাতি, ঘোড়া, জিরাফ, হরিণ, বাঘ, হাঁস, ঈগল পাখি। আঁকাবাঁকা পথের ধারে হাতির মূর্তিটি পার্কের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। শুধু কৃত্রিম পশু পাখি নয়, রাসেল পার্কের মিনি চিড়িয়াখানায় রয়েছে খরগোশ, হরিণ, ভাল্লুক, ঘোড়া, হনুমান, বানর, শিয়াল, সাপ সহ হরেক রকম পশু পাখি। এখানে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে 3টি মাটির ঘর, যা পূর্বে বসত বাড়ি ছিল। রয়েছে পানীয় জল ও বিদ্যুতের সুব্যবস্থা। এখানে রয়েছে একটি মনোরম দ্বিতল বাংলো, আছে পিকনিক স্পট, পাশেই পাবেন ফাস্টফুডের দোকান। নিজেরা রান্না করে খেতে চান? কোনো অসুবিধা নেই, পার্কে রান্নাঘরও রয়েছে। এখানে রাতে থাকতে চাইলে পার্কের রেস্ট হাউসে থাকতে পারবেন। দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হিসাবে পার্কে রয়েছে কৃত্রিম লেকে নৌবিহারের ব্যবস্থা। পুরো পার্কটি সাজানো হয়েছে দেশি বিদেশি ফুল দিয়ে। সবুজ এই সমারোহ পার্কে পিকনিকে আসা দূর দূরান্তের দর্শনার্থীদের একটি পছন্দের স্থান। এছাড়া রয়েছে গাঁটবাঁধা পুষ্প পুকুর। পুকুরের দুধারে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে ঝুলন্ত 2টি শেড। এখানে বসে পুকুর আর পুরো পার্কের নিঃসর্গ শোভা উপভোগের চমৎকার ব্যবস্থা করা হয়েছে। পাশেই আছে শুটিং স্পট, আছে প্রসাধনের ব্যবস্থা সম্বলিত ড্রেসিং রুম। ঘুরে ঘুরে ক্লান্ত হলে বিশ্রামের জন্য রয়েছে সুসজ্জিত কটেজ। রাসেল পার্কে বন্ধুবান্ধবের পাশাপাশি পরিবার পরিজন নিয়েও ঘুরে আসতে পারবেন।
যান্ত্রিক রাইড নেই বললেই চলে এই পার্কটিতে। যারা প্রকৃতি ভালোবাসেন বিশেষ করে তাদের জন্যই রাসেল পার্ক। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। পার্কে প্রবেশ মূল্য 50 টাকা। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।